উনির প্রথম থেকেই এবিজি যাতে ঢুকতে না পারে রিপ্লের স্বার্থ রক্ষা করার জন্যই বারে বারে বাধা দিয়েছেন। শুধু তাই নয়, এবিজি যখন তাদের দাম চুক্তি শর্ত অনুযায়ী নতুন ডাম্পার নিয়ে ঢোকার চেষ্টা করলো, সেই ডাম্পার গুলোকে বাধা দেওয়া হলো, ঢুকতে দেওয়া হলো না। মূলত তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই তার দুষ্কৃতিটা ঢুকতে দিল না, এবং সেটা কিছুটা দূরে একটা গোডাউনে রেখে দিয়েছিল এই 50টা ডাম্পার, নতুন ডাম্প। সেই ডাম্পারে নুন এবং চিনি মিশিয়ে দিল যাতে মেশিন গুলো ইঞ্জিন গুলো নষ্ট হয়ে যায়। অনেকগুলো ডাম্পারের ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তাতেও কিন্তু এবিজি হতাশ হলো না, ওরা আবার নতুন আরো নতুন মানে ডাম্পার নিয়ে এলো। তখন যখন এভাবে বারে বারে বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, আর মাননীয় সুরেন্দ্রবাবুর বক্তব্য থেকে তো শুনলেন যে ওনার বরাবরই একটা গেম প্ল্যান যে এবিজিকে ঢুকতে দেব না, কারণ রিপ্লে তারা যাতে হলদিয়া বন্দরে কাজ করে তা সুনিশ্চিত করার জন্যই তিনি এই উদ্যোগ ওই 2009 সালের শেষ থেকেই নিয়েছিলেন। 10 সালে গিয়ে এই কথাগুলি বলেছেন, কারণ 2009 সালের সেপ্টেম্বর মাসেই এবিজি ওয়ার্ক অর্ডার পেয়েছিল, এবিজি কাজ চালু করতে পারেনি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বাধাদানের ফলে। তখন কিন্তু আমরা এবিজির পক্ষেই ছিলাম, এবিজির পক্ষে ছিলাম এই নয় তা এবিজির স্বার্থ রক্ষার জন্য, হলদিয়া বন্দরকে বাঁচানোর জন্য। কারণ হলদিয়া বন্দর এখান থেকে আমি চুক্তি যা দেখেছি বা শুনেছি, সেই চুক্তির মাধ্যমে এই প্রথম হলদিয়া বন্দর তারা কার্গোর উপর থেকে একটা আয় করবে, যেটা বছরে প্রায় 100 কোটি টাকা। তাহলে 100 কোটি টাকা যদি দুটো বার থেকে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের আয় হয়, তাহলে হলদিয়া বন্দরের উন্নয়ন হবে, আরো পলিমাটি কাটা হবে বা আরো নতুন জেটি বানানো হবে, শালুক খালে দ্বিতীয় ডক তৈরি হবে, এগুলি তাহলে সম্ভব হবে। সেই বৃহত্তর স্বার্থেই কিন্তু আমি এবিজির পক্ষে। আজকের এবিজি চলে গেলে নতুন যদি কন্ট্রাক্টর একই পদ্ধতিতে আবার এই কাজ করে উন্নত মানের ক্রেন নিয়ে, তাকেও আমরা সমর্থন করবো। সুতরাং আর আমরা বলছি, এটা আমাদের আগে জানা ছিল না, আন্দোলন করার পরিস্থিতি নেই।